Hello learners, assalamu alaikum. It's nice to meet you again. Learners, I hope you have really enjoyed a great time during this vacation. Learners, at the very outset, I'd like to wish you a happy new year. And I expect that all our worries, all our hopelessness will be removed this year, inshallah. Learners, this is Mohammad Kamrul Jaman, Assistant Professor, Department of English, Mile School College. And I invite you all to join our today's session. Today, we'll be dealing with information transfer or completing the table. Question number 2 from your first paper. Learners, if you could recollect the syllabus of your class 10, that is in class 10, you had to attend a question information transfer. Information transfer e ekti passage deya thake, tar niche ekti table deya thake. এবং সেই টেবিলে 10টি গ্যাপ থাকে প্যাসেজ থেকে আস্কিং ইনফরমেশনগুলো নিয়ে টেবিলের গ্যাপগুলো পূরণ করা হয় এখানে 10টি গ্যাপে 10 মার্কস সো লার্নার্স আমাদের সেই আইটেমটি এখানে এন্ড দিস আইটেম ইজ জাস্ট অল্টারনেটিভ টু ফ্লো চার্ট রাইটিং কোশ্চেন নাম্বার 2 ফার্স্ট পেপার ফ্লো চার্ট রাইটিং এর অল্টারনেটিভ হিসেবে এই ইনফরমেশন ট্রান্সফার অর কমপ্লিটিং দ্য টেবিল আইটেমটি থাকে তো চলো আমরা আজকে বরিশাল বোর্ড 2017 এই কোশ্চেনটি সলভ করি শুরুতে আমরা প্যাসেজটি পড়ব দেন আমরা টেবিলটিকে কমপ্লিট করব লেটস গো লার্নার্স আমরা প্যাসেজটি পড়তে যাচ্ছি বরিশাল বোর্ড 2017 কোশ্চেন নং 2 রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন মার্কস 10 Learners, you know these lines have been taken from the historic speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. Let's start. I declared that the assembly would continue to meet. Bangabandhu bolen je ami bollam sanshader odibeshon cholbe. But suddenly, on the 1st of March, the assembly was shut down. Kintu hotat korei marcher 1 tarike assembly bondho kore dewa hoy. Mr. Yahya Khan called the session. Of the assembly in his capacity as the president. Presidenter khomota bole Mr. Yahya Khan sanshader odibeshon daken and I declared I would be attending it. Ar ami bollam je ami ete jog debo. Mr. Bhutto said he wouldn't be part of it. Mr. Bhutto bollen tini ete jog deben na. 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. Ar assembly er agrogotite jog dite 35 sodosho bishishto সংসদীয় কমিটি পশ্চিম পাকিস্তান থেকে এদেশে আসেন বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন কিন্তু হঠাৎ করে এই অধিবেশন বন্ধ করে দেওয়া হয় দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল আর এর দায় চাপন হয় বাংলার মানুষের ঘাড়ে দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি আর আমার দিকেও আঙুল তোলা হয় আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরগড অ্যাসেম্বলির অধিবেশন বন্ধ হয়ে যাওয়ার পর দ্য পিপুল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড এদেশের মানুষ তা প্রতিহত করেন আই টোল্ড দেম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি আমি তাদেরকে বলি আমরা যে শান্তিপূর্ণভাবে সাধারণ ধর্মঘট ডেকেছি তা তোমরা পালন করো আই টোল্ড দেম শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আমি তাদেরকে বলি সমস্ত কলকারখানা বন্ধ করে দাও আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল আমাদের জনগণ আমারটাকে সাড়া দেয় দে কেম টু দি স্ট্রিটস স্পন্টেনিয়াসলি তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসেন দে এক্সপ্রেসড দে আর ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি তারা তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই শান্তিপূর্ণ আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন বিনিময়ে আমরা কী পেয়েছি দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি যারা আমাদের টাকায় অর্থ কিনেছেন টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিস বহির শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পোর দ্য রিচিড দ্য ডাউন ট্রিডেন পিপুল অফ দ্য ল্যান্ড আজ সেই অস্ত্র তারা ব্যবহার করছে আমাদের দেশের গরিব অসহায় মানুষের বিরুদ্ধে বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস তাদের হৃৎপিণ্ড লক্ষ্য করে বুলেট তাক করা হচ্ছে উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল But whenever we Bengalis have tried to assume power, they have used force on us. Kintu jokhoni amra bangalira khomotar daitto nite giyechi, tokhoni tara amader upor jor proyog koreche, bol proyog koreche.
লার্নার্স উই হ্যাভ ফিনিশড রিডিং দ্য টেক্সট এখন আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি আর এই টেবিলটি আমাদের ফিল আপ করতে হবে এখানে 10টি গ্যাপ আমরা পাব এই গ্যাপগুলোর যে আস্কিং আছে সেই আস্কিং অনুযায়ী ইনফরমেশনগুলো আমরা এই প্যাসেজ থেকে আনবো আর এখানে 4টি কলাম রয়েছে টেবিলটিতে প্রতিটি কলামের হেডলাইন বা টাইটেল রয়েছে চলো আমরা টাইটেলগুলো দেখি প্রথমে রয়েছে হু অর হোয়াট নেক্সট ইভেন্ট অর অ্যাক্টিভিটি নেক্সট হোয়ার অর প্লেস অ্যান্ড লাস্ট ওয়ান হোয়েন অর হাউ চলো আমরা প্রথম সেন্টেন্সটি দেখি দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন গ্যাপ নাম্বার ওয়ান গ্যাপ হোয়েন আমরা যদি টেক্সটে ফিরে যাই আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাট সাডেনলি অন দ্য ফার্স্ট অফ মার্চ দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ মার্চ দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন অতএব আমরা আমাদের প্রথম গ্যাপটি যে রয়েছে এখানে অনায়াসে লিখতে পারি দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন অন দ্য ফার্স্ট অফ মার্চ আমরা যদি নেক্সট সেন্টেন্সটি দেখি মিস্টার ইয়াহিয়া খান ড্যাশ কোয়েশ্চেন নাম্বার টু ইভেন্ট অ্যাক্টিভিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ মিস্টার ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে কী করেছিলেন আমরা যদি প্যাসেজটিতে ফিরে যাই আমরা এখানে দেখতে পাবো পরিষ্কারভাবে মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি তাহলে আমাদের আনসারটি হচ্ছে কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি আমরা আমাদের দুই নম্বর যে গ্যাপটি রয়েছে এখানে আমরা অনায়াসে লিখব কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি নেক্সট সেন্টেন্সটি যদি আমরা দেখি বঙ্গবন্ধু গ্যাপ ইভেন্ট অর অ্যাক্টিভিটি টু মিট অর্থাৎ বঙ্গবন্ধু মিট করার জন্য কি করেছিলেন আমরা যদি একটু প্যাসেজটিতে ফিরে যাই আমরা এখানেও দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু বলেছেন আই ডেক্লার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট বঙ্গবন্ধু বলেছেন আই ডেক্লার্ড অর্থাৎ তিনি ঘোষণা করেছেন তিনি এই অধিবেশনে যোগ দেবেন সো আমরা এখানে এই গ্যাপটিতে লিখতে পারি বঙ্গবন্ধু ডেক্লার্ড টু মিট নেক্সট সেন্টেন্সটি দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর শুরুতেই গ্যাপ আর শুরুতে রয়েছে হু বা হোয়াট হু ডিসএগ্রি টু জয়েন দ্য অ্যাসেম্বলি আমরা পরিষ্কারভাবে জানি ডিসএগ্রি করেছিলেন মিস্টার ভুট্টো সাহেব অতএব আমরা এখানে টেক্সট না গিয়েও বলতে পারি মিস্টার ভুট্টো ডিসএগ্রি টু জয়েন দ্য অ্যাসেম্বলি আমরা যদি নেক্সট কোয়েশ্চেনটি দেখি 35 মেম্বার্স কেম টু জয়েন দ্য অ্যাসেম্বলি এরপরে গ্যাপ গ্যাপটি রয়েছে পাঁচ নাম্বার গ্যাপ এটি হচ্ছে কলাম থ্রি হোয়ার বা প্লেস 35 মেম্বার্স কেম টু জয়েন দ্য অ্যাসেম্বলি কোত্থেকে তারা এসেছিলেন আমরা যদি একটু প্যাসেজে ফিরে যাই পরিষ্কারভাবে এখানে লেখা আছে তোমরা দেখো 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান তাহলে আমরা যদি আমাদের গ্যাপে ফিরে যাই তাহলে এটি হচ্ছে 35 মেম্বার্স কেম টু জয়েন দ্য অ্যাসেম্বলি এখানে আমরা লিখব ফ্রম ওয়েস্ট পাকিস্তান এরপরের সেন্টেন্সটি যদি আমরা দেখি শুরুতেই রয়েছে গ্যাপ হু বা হোয়াট ওয়াজ ডিজলভড আবার রয়েছে ড্যাশ এটি রয়েছে হোয়ার বা প্লেস আমরা যদি প্যাসেজটিতে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা রয়েছে বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন অর্থাৎ এই অ্যাসেম্বলি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন আমরা উত্তর দুটি উত্তর এখানে পেয়ে গেলাম আমাদের এই ঘরটিতে আমরা দেখতে পাচ্ছি শুরুতে কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে আমরা লিখব দ্য অ্যাসেম্বলি এখানে আমরা লিখব দ্য অ্যাসেম্বলি ওয়াজ ডিজলভড এখানে আমরা লিখব কোয়েশ্চেন নাম্বার এইটে অল অফ এ সাডেন তাহলে আমাদের উত্তর এখানে হয়ে গেল নেক্সট সেন্টেন্সটি যদি আমরা দেখি বঙ্গবন্ধু টোল্ড দ্য পিপল গ্যাপ এই গ্যাপটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইট এবং আমাদের কলাম টাইটেল হচ্ছে ইভেন অ্যাক্টিভিটি বঙ্গবন্ধু জনগণকে কী বলেছিলেন এবং ফাইনাল লাইনটি হচ্ছে পিসফুলি শান্তিপূর্ণভাবে আমরা যদি আমাদের টেক্সটে ফিরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি আই টোল্ড দেম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক এবং এরপরে দেখো উই হ্যাভ কল্ড পিসফুলি এই পিসফুলি শব্দটি কিন্তু ওখানে লাস্টে রয়েছে অর্থাৎ আই টোল্ড দেম অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক আমরা যদি
আমাদের এই প্রশ্নটিতে ফিরে যাই। বঙ্গবন্ধু টোল্ড দ্য পিপল, এখানে আমরা লিখব টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক। আমাদের লাস্ট সেন্টেন্সটিতে আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ দ্য পিপুল গ্যাপ, এই গ্যাপের টাইটেলটি হচ্ছে ইভেন্ট অর অ্যাক্টিভিটি, জনগণ কী করেছিল, টু দ্য স্ট্রিটস, এবং লাস্টে আর একটি গ্যাপ রয়েছে টু দ্য স্ট্রিটস। আমরা যদি একটু প্যাসেজে ফিরে যাই, আমরা এখানে দেখতে পাব, রাইট, দেখো দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, এখানে দুটি উত্তর রয়েছে, দে কেম, হোয়াট ডিড পিপুল ডু, দে কেম টু দ্য স্ট্রিটস, হাউ, স্পন্টেনিয়াসলি। তাহলে আমরা আমাদের ফাইনাল উত্তরগুলো পেয়ে গেলাম। আমাদের কোশ্চেন নাম্বার 9 হচ্ছে দ্য পিপুল কেম, এখানে আমরা লিখব কেম। আর লাস্ট ওয়ান, আমাদের লাস্ট ওয়ানটি হচ্ছে স্পন্টেনিয়াসলি, কোশ্চেন নাম্বার গ্যাপ এক্স লাস্ট ওয়ান, এটি হচ্ছে স্পন্টেনিয়াসলি, এটা এখানে দেখানো যাচ্ছে না স্পন্টেনিয়াসলি। তো লার্নার্স, আমরা আমাদের উত্তরগুলো পেয়ে গেলাম, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই উত্তরগুলো আমরা এখানে তোমাদেরকে দেখালাম বোঝার জন্য যে আমরা কিভাবে প্যাসেজ থেকে আমরা সঠিক উত্তরটি বের করে আমাদের এই গ্যাপে পূরণ করব। কিন্তু মনে রাখতে হবে যে পরীক্ষার খাতায় অর্থাৎ এক্সাম স্ক্রিপ্টসে তোমাদের কিন্তু এই টেবিলটি আঁকতে হবে না বা লিখতে হবে না, এবং এভাবে মানে তোমাদের উত্তরগুলো লিখতে হবে না। তোমাদের উত্তরগুলো জাস্ট তোমরা যেভাবে ক্রোনোলজি মেনটেন করে এ বি সি ডি দিয়ে লিখে যাও, অথবা এখানে আসে রোমান সংখ্যা, রোমান 1 2 3 4 দিয়ে তোমরা এভাবে একটা পেজে রোমান 1 2 3 4 দিয়ে শুধু আনসারগুলো লিখবে। লার্নার্স, তোমরা আসলে এভাবে কোশ্চেনের আনসারগুলো তোমাদের আনসার স্ক্রিপ্টে লিখবে। দেখো আনসার যদি কোশ্চেন নাম 2 1, দ্য ফার্স্ট অফ মার্চ, 2 কল্ড দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি, আনসার 3 ডিক্লার্ড, 4 মিস্টার ভুট্টো, 5 ফ্রম ওয়েস্ট পাকিস্তান, 6 দ্য অ্যাসেম্বলি, 7 অল অফ এ সাডেন, 8 টু অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, 9 কেইন, অ্যান্ড 10 স্পন্টেনিয়াসলি। তো এভাবে তোমরা উত্তরগুলো লিখবে। আমি তোমাদেরকে আবারও রিমাইন্ডার দিচ্ছি যে আমাদের এই আইটেমটি, দ্যাট ইজ ইনফরমেশন ট্রান্সফার অর কমপ্লিটিং দ্য টেবিল আইটেমটি, হচ্ছে তোমাদের অল্টারনেটিভ টু ফ্লোচার্ট রাইটিং, কোয়েশ্চেন নাম্বার 2 অফ ইয়ার ফার্স্ট পেপার। সো রাইটার্স, এই আইটেমটি খুবই সহজ, যা অলরেডি তোমরা ক্লাস 10 পড়েছো, আমি অলরেডি বলেছি। তো এটি থেকে খুব সহজে তোমরা ইউ ক্যান গেট 10 out of 10। তো আমি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং তোমাদের মনে পড়েছে কিভাবে এই আইটেমটি আনসার করতে হয়। তোমরা ভালো থেকো, আমাদের আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত বাই বাই।